প্রিয় শিক্ষার্থী, আমরা অভিষেক কাব্যাংশে শব্দার্থ ভিত্তিক দ্বিতীয় ও তৃতীয় পর্বে যে আলোচনা করেছি তার সামগ্রিকতার উপরে এখন আমরা প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা করব। এখান থেকে যেসব প্রশ্নগুলি সাধারণত এসে থাকে সেগুলি আমি তোমাদের সামনে পরপর উত্থাপন করছি এবং তার যথার্থ উত্তর কেমন হতে পারে সে সম্পর্কে একটা নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। প্রশ্ন হতে পারে, নাদিলা করবুর দল হেরি বীরবরে মহাগর্বে। করবুর দল শব্দের অর্থ কী? উদ্ধৃতাংশে বীরবর কোথায় উপনীত হলে এমনটি ঘটেছে, এই যে করবুর দল মহাগর্বে চিৎকার করে উঠল, কোন পরিস্থিতিতে কোন প্রসঙ্গে এটা ঘটল, এই বিষয়ের উপরে একটা প্রশ্ন আসতে পারে। তো আমরা যেভাবে উত্তরদানের চেষ্টা করব সেটা এমন হতে পারে যে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক নামক কাব্যাংশে উল্লেখিত করবুর দল শব্দের অর্থ হচ্ছে রাক্ষস দল। নেক্সট আমরা যে উত্তরটা করব সেটা হচ্ছে যে রাঘব সেনানীরা, রাঘব সেনারা লঙ্কা আক্রমণের ফলে লঙ্কা ক্রমশ বীর শূন্য হয়ে পড়ে। তোমরা জেনেছ যে রাঘবদের লঙ্কা আক্রমণের ফলে কুম্ভকর্ণ মারা গেছে, মেঘনাদের প্রিয়ানুজ বীরবাহু মারা গেছে। এমন পরিস্থিতিতে রাবণ নিজেই সৈন্য সাজিয়ে যুদ্ধক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। এই অবস্থায় শোকস্তব্ধ লঙ্কাপুরীতে রাবণ পুত্র ইন্দ্রজিৎ উপস্থিত হলে তাকে দেখে সমস্ত রাক্ষস সেনা গর্বে আনন্দে গর্জন করে ওঠে। এই গর্জনের মধ্য দিয়ে ইন্দ্রজিতের প্রতি তাদের যেমন আস্থা প্রকাশ পেয়েছে তেমনি নিজেদের হতাশা কাটিয়ে ওঠারও একটা আনন্দবোধ প্রকাশ পেয়েছে। এরকম একটা উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করতে পারো। নেক্সট আমরা যে প্রশ্নের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই লাইন থেকে প্রায়শ প্রশ্ন আসতে পারে, হাই বিধি বাম মম প্রতি। কখন বক্তা একথা বলেছেন, বক্তার একথা বলার কারণ কি? কখন বক্তা একথা বলেছেন অর্থাৎ প্রসঙ্গটা তোমরা নিশ্চয়ই অনুভব করতে পারছো। বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে শোককাতর রাবণ নিজেই রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং সেই উদ্দেশ্যে সেজে উঠেছিল তার হস্তি বাহিনী, অশ্ববাহিনী, পদাতিক বাহিনী এবং অন্যান্য রথীবৃন্দ। অর্থাৎ এক কথায় তার চতুরঙ্গ বাহিনী সেজে উঠেছিল। আর ঠিক সেই সময়ে লঙ্কাপুরীতে এসে উপস্থিত হন মেঘনাদ। রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য তিনি পিতার কাছে অনুমতি প্রার্থনা করেন, বলেন, ঘোর পরিভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। এরপরে পুত্রকে আলিঙ্গন করে রাবণ জানান যে কাল সমরে ইন্দ্রজিৎকে পাঠাতে তার একদমই ইচ্ছে হচ্ছে না, তিনি মনের কোনো সমর্থন পাচ্ছেন না। আর এই সময়ে তিনি
সমস্ত কার্যক্রমের পেছনে এক নিয়তির বিরূপতাকে উপলব্ধি করেন, এবং সেই উপলব্ধি বশতই তিনি এই উচ্চারণ করেছিলেন যে হাই বিধি বাম মম প্রতি। কেন বক্তা এ ধরনের মন্তব্য করেছিলেন? বক্তার এ ধরনের মন্তব্যের কারণ হচ্ছে যে রাজা রাবণ নিয়তির নিষ্ঠুরতাকে বারবার উপলব্ধি করেছেন, কেননা অকালে অর্থাৎ দুঃসময়ে কুম্ভকর্ণকে জাগাতে বাধ্য হয়েছিলেন রাজা রাবণ। অকালের কথা কেন? কারণ তোমরা জানো যে কুম্ভকর্ণ গোটা বছরের মধ্যে 6 মাস নিদ্রারত থাকতেন, 6 মাস জেগে থাকতেন। তিনি যখন নিদ্রারত ছিলেন সে সময়ে রাজা রাবণ কুম্ভকর্ণকে জাগাতে বাধ্য হয়েছিলেন। লঙ্কার দুঃসময়ে কুম্ভকর্ণই ছিল তার অন্যতম কাণ্ডারী। ফলে এই বিষয়টাকে সামনে রেখে আমরা যে উত্তরটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে যে নিয়তির নিষ্ঠুরতাকে রাজা রাবণ বারবার উপলব্ধি করেছেন, কেননা কুম্ভকর্ণের মৃত্যু ছিল তার কাছে একটা বড় আঘাত, তাকে অকালে তিনি জাগিয়েছিলেন। সর্বোপরি তার প্রিয় পুত্র বীরবাহু রাঘব সেনাদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা যান। বস্তুত কুম্ভকর্ণ এবং বীরবাহুর মৃত্যুতে নিয়তির বিরূপতা যেন স্পষ্ট হয়ে ওঠে। সর্বোপরি মেঘনাদের হাতে যুদ্ধে নিহত হওয়ার পরেও রাবণ যেভাবে পুনর্জীবন লাভ করেছে এবং বীরবাহু ও কুম্ভকর্ণকে যুদ্ধে হত্যা করেছে, তা রাবণকে বিস্মিত ও হতবাক করে তুলেছে, হতাশ করে তুলেছে। তিনি বুঝে উঠতে পারেননি, কোনো কর্তব্যের কার্যকারণ খুঁজে পাননি যে একটা মৃত মানুষ কীভাবে পুনর্জীবন লাভ করতে পারে। এই বিষয়টাকে একটা বাস্তব ভিত্তিক উদাহরণের সাহায্যে তিনি প্রতিষ্ঠা দানের চেষ্টা করেছেন, সেটা হচ্ছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। তো এই অবাস্তব ঘটনাগুলো যেখানে বাস্তব ভিত্তিক রূপ লাভ করছে সেটা দেখে তার বারবারই মনে হয়েছে যে সবই হচ্ছে বিধাতার কারসাজি। যদি বিধাতা তার প্রতি বিরূপ না হতো তাহলে এই সমস্ত অবাস্তব ঘটনাগুলি বাস্তবে কোনোভাবেই ফলপ্রসূ হতো না। এই জন্যেই রাজা রাবণ এই মন্তব্য করেছিলেন। প্রশ্ন আসতে পারে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার এ কথা বলার কারণ কি? অথবা এমনও প্রশ্ন আসতে পারে তার এমন উপমা প্রয়োগের কারণ কি? আমি প্রথম ক্লাসে একটা কথা তোমাদের বলে রেখেছিলাম যে এই কাব্যাংশে অনেক উপমা প্রয়োগ করা হয়েছে, সেই সমস্ত উপমা প্রয়োগের সার্থকতা সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তো এই উপমা প্রয়োগের কারণ সম্পর্কে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। আমরা কি উত্তর দেব? বক্তাকে অভিষেক নামক কাব্যাংশে রামচন্দ্রের পুনর্বার বেঁচে ওঠা সম্পর্কে সন্দিহান হয়ে রাবণ এমন উপমা প্রয়োগ করেছেন, কারণ বাস্তবে এটা সম্ভব নয়। তা একটা মানুষ কীভাবে বেঁচে উঠতে পারে, এটা বাস্তব সত্যতা সম্পর্কে আমাদের প্রত্যেকের মনেই একটা জিজ্ঞাসা তৈরি হয়। সেই জিজ্ঞাসার আলোকেই তিনি এমন প্রশ্ন করেছেন। ফলে টু দ্য পয়েন্ট উত্তরের জন্য আমরা বলব যে অভিষেক নামক কাব্যাংশে রামচন্দ্রের পুনর্বার বেঁচে ওঠা সম্পর্কে রাবণ এমন উপমা প্রয়োগ করেছেন। কেন এ ধরনের উপমা প্রয়োগ করেছেন? উত্তর হচ্ছে যে ইন্দ্রজিতের হাতে দুবার রামচন্দ্রের মৃত্যু নিশ্চিত হওয়ার পরেও তিনি দৈব কৃপায় আবার বেঁচে ওঠেন। তাই প্রিয় পুত্রকে যুদ্ধযাত্রার অনুমতি দিলেও
বিধাতা যে তার প্রতি বিরূপ তা তিনি খুব সহজেই উপলব্ধি করতে পারেন। শিলা বা পাথরের জলে ভাসার মতোই মৃত মানুষের বেঁচে ওঠাও একটা অবিশ্বাস্য ব্যাপার। এই কারণেই রামচন্দ্রের পুনর্জীবন লাভে বাস্তবের কোনো কার্যকারণ খুঁজে না পেয়ে অত্যন্ত বিস্মিত ও হতাশাগ্রস্ত অবস্থায় তিনি এই ধরনের উপমা ব্যবহার করেছেন। এই হচ্ছে মোটামুটি একটা উত্তর। নেক্সট আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হব, সেটা হচ্ছে হাসিবে মেঘবাহন। মেঘবাহনকে আমি আলোচনায় তোমাদের জানিয়েছিলাম মেঘ যার বাহন তিনি হচ্ছেন দেবরাজ ইন্দ্র। তাহলে মেঘবাহন বলতে এখানে দেবরাজ ইন্দ্রের কথা বলতে চাওয়া হচ্ছে। তিনি হাসবেন কেন? তো তার হাসার সবথেকে বড় কারণ হচ্ছে যে মানে একথা কেন বলছেন এবং তিনি হাসবেন কেন, এই পুরো বিষয়টাই আমি তোমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। বীরশ্রেষ্ঠ মেঘনাদ তার পিতা রাবণের কাছে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার অনুমতি চেয়েছিলেন। কুম্ভকর্ণ, বীরবাহু এবং স্বর্ণলঙ্কার অগণিত বীর সন্তান তথা সেনানী রাঘব সেনাদের হাতে মৃত্যুবরণ করেছেন। তাদের সেই মৃত্যুতে অত্যন্ত শোকাহত রাবণ এতটাই আতঙ্কিত হয়েছিলেন যে তিনি স্নেহের পুত্র মেঘনাদকে আর যুদ্ধে পাঠাতে চান না। সর্বোপরি মেঘনাদই হচ্ছে রাক্ষসকুলের প্রধান ভরসা। তো তার যদি কোনো অঘটন ঘটে তাহলে এই রাক্ষস বংশকে রক্ষা করার মতো আর কোনো বীর অবশিষ্ট নেই। কিন্তু মেঘনাদের বীরত্ব তো জগৎখ্যাত এবং সেই বীরত্ব সম্পর্কে মেঘনাদ সজাগ। তিনি পূর্বে দুবার নিসারণে রামচন্দ্রকে পরাজিত ও নিহত করেছিলেন। আর তাছাড়া বীরপুত্র যদি বেঁচে থাকতে যদি পিতা যুদ্ধযাত্রায় যায় তাহলে গোটা জগৎ জুড়ে মেঘনাদের বীরত্বের নামে একটা কলঙ্ক উঠে যাবে। আর এই সংবাদ প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই যে ইন্দ্রকে পরাভূত করে মেঘনাদ ইন্দ্রজিৎ অভিধা লাভ করেছিলেন সেই পরম শত্রু ইন্দ্র ব্যঙ্গের হাসি হাসবে। প্রশ্ন আসতে পারে যে অভিষেক কাব্যাংশে রাবণ চরিত্রে পর্যালোচনা করো। আমি কতকগুলো রাবণ চরিত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের দিকগুলি তোমাদের একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। রাজা রাবণ যেমন রাক্ষসকুলের অধিপতি, বীর শ্রেষ্ঠ পুরুষ, তিনি রাজেন্দ্র ঠিক তেমনি একজন স্নেহশীল পিতা। তাই দেখি বীরবাহুর মৃত্যুতে তিনি অত্যন্ত শোকাহত হয়েছেন, ভেঙে পড়েছেন এবং ইন্দ্রজিৎকে তিনি কোনোভাবেই যুদ্ধে পাঠাতে চাই না। এই বিষয়গুলি রাবণের অকৃত্রিম যে পুত্র স্নেহ তার পরিচিতি বহন করছে। রাজা রাবণ একজন দায়িত্ববান শাসক, এই জন্য আমরা দেখছি যে কুম্ভকর্ণ ও বীরবাহু মৃত্যুতে লঙ্কাপুরী যখন বীর শূন্য অবস্থায় তখন দেশের সম্মান রক্ষার জন্য তিনি নিজেই যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করেছেন। তার এই উদ্যোগ, তার এই কর্তব্য সচেতনতা তাকে দায়িত্ববান শাসক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে।
রাজা রাবণ ভ্রাতৃপ্রেমী একজন মানুষ, তার মধ্যে যেমন পুত্র স্নেহ অত্যন্ত সক্রিয় ছিল, ঠিক তেমনইভাবে তিনি ভ্রাতৃবৎসল। এই জন্য দেশের সংকটকালে দেশের সম্মান রক্ষার স্বার্থে রাবণ কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে যুদ্ধে পাঠান, এবং যুদ্ধে কুম্ভকর্ণের যখন মৃত্যু হয় তখন তিনি শুধু শোকগ্রস্তই হয়ে ওঠেন না, বরং তার জন্য তিনি নিজেকেও কিছুটা দায়ী করেছেন। রাজা রাবণ নিয়তি তাড়িত, রাবণের যুদ্ধযাত্রার যে প্রস্তুতি আমরা দেখেছি, তিনি যেভাবে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন, তার মধ্যে তার যেমন তেজোদৃপ্ত একটা রাজসিক ভাব প্রকট হয়ে উঠেছিল, প্রকাশ পেয়েছিল, তেমনইভাবে তিনি নিয়তির কাছে অত্যন্ত অসহায়ভাবে আত্মসমর্পণ করেছেন। নিয়তির বিরূপতার লক্ষণগুলি তিনি যথার্থভাবে উপলব্ধি করেছেন এবং সেটা ইন্দ্রজিতের কাছে তিনি নিঃসংকোচে মেলেও ধরেছেন। রাজা রাবণ যেমন নিয়তির বিরুদ্ধে লড়াই দেওয়ার মতো শক্তি অর্জন করেছিলেন এবং সেই শক্তি দেখাতে চেয়েছিলেন, ঠিক তেমনইভাবে আমরা দেখি তার মধ্যে ধর্মভীরু মানসিকতার একটা প্রকাশ ঘটেছে। তাই ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করার সময় রাবণ শাস্ত্রবিধি মেনেই তা করতে চেয়েছেন, এমনকি যুদ্ধে যাওয়ার আগে তিনি ইন্দ্রজিৎকে ইষ্ট দেবতার পূজা করার উপদেশ দিয়েছিলেন, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করে তবেই তিনি প্রভাতবেলায় যুদ্ধে অংশগ্রহণের পরামর্শ, তিনি যাতে অংশগ্রহণ করেন তার পরামর্শ দিয়েছিলেন। এসবই তার ধর্মভীরুতারই পরিচিতি বহন করে। এভাবে রাবণ চরিত্রের যে নানান দিক সেগুলোকে তোমরা উদ্ঘাটন করবে। আমরা এর আগে দ্বিতীয় সর্গের যে আলোচনা করেছিলাম সেই আলোচনায় আমি কোনো প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা রাখতে পারিনি। এখানে ওই দ্বিতীয় পর্বের থেকে যে সমস্ত প্রশ্নগুলো, যে দু একটা প্রশ্ন সাধারণভাবে এসে থাকে, সেটা হচ্ছে বিদায় এবে দেহ, বিধমুখী, বিধমুখীকে তার কাছ থেকে বিদায় চাওয়া হয়েছিল কেন? তোমরা জানো যে চাঁদের মতো সুন্দরী স্ত্রীকে ইন্দ্রজিৎ প্রেম পরায়ণ হয়েই বিধুমুখী বলে সম্বোধন করেছিলেন। তো তার কাছে বিদায় চাওয়ার কারণটা কি? তোমরা যে ইন্দ্রজিতের ছোট ভাই বীরবাহু রামচন্দ্রের হাতে নিহত হয়েছিল এবং তার মৃত্যুর পরে রাবণ নিজেই রামলক্ষণের বিরুদ্ধে যুদ্ধযাত্রার প্রস্তুতি গ্রহণ করেছিলেন। এই সময় প্রমীলা তাকে যেতে বাধা দিলে ইন্দ্রজিৎ তাকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রামচন্দ্রকে বধ করে তিনি লঙ্কায় খুব দ্রুত ফিরে আসবেন। এজন্যই তিনি প্রমীলার কাছে বিদায়ের অনুমতি প্রার্থনা করেন, যাতে তিনি লঙ্কার সংকটকালে রাঘব সেনাদের মোকাবিলা করে তাদেরকে নিধন করে তিনি তার কর্তব্য পালন করতে পারেন। বিরচিত যে দায়িত্ব, সেই দায়িত্ব যাতে তিনি পালন করতে পারেন, তার জন্যই তিনি বিদায় প্রার্থনা করেছিলেন। প্রশ্ন আসতে পারে, কহিলা কাঁদিয়া ধনী, ধনীকে তার কাঁদার কারণ কি ছিল? তোমরা জেনেছ যে ধনী শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে স্ত্রীলোক। এখানে
ধনী বলতে অবশ্যই ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলাকে নির্দেশ করতে চাওয়া হয়েছে, যে প্রেম ধনে ধনী হয়ে ইন্দ্রজিতের যুদ্ধযাত্রার প্রাক্কালে বাধা সৃষ্টি করতে চেয়েছিল। বাধা সৃষ্টি করার কারণ তথা তার কাঁদবার কারণটা যদি জানতে চাওয়া হয় তাহলে তার উত্তর হবে এরকম, যে যুদ্ধে যেতে প্রস্তুত স্বামী ইন্দ্রজিতের কাছে প্রমীলা জানতে চেয়েছিল যে তাকে একাকী কেন ইন্দ্রজিৎ ফেলে রেখে যাচ্ছে। ইন্দ্রজিতের বিরহ তার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তিনি হাতির উপমা ব্যবহার করে বোঝাতে চেয়েছিলেন যে গভীর অরণ্যে লতা যদি হাতির পা বেষ্টন করে তাহলে হাতি তার রঙ্গরসে তথা প্রেমাশক্তিতে মন না দিয়ে চলে যায়। তাই বলে হাতি লতাকে আবার একাকী ফেলে রেখেও যায় না, সে অন্ততপক্ষে তাকে পদাশ্রিত করে রাখে। তো হাতি যেখানে লতা রঙ্গরসে মন না দেওয়া সত্ত্বেও তাকে পদাশ্রিত করে রাখে, সেখানে ইন্দ্রজিৎ কিভাবে তার একান্ত অনুগাতা প্রতিপ্রাণা এই রমণীকে একাকী ফেলে রেখে চলে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে না মানে যথার্থ উত্তর না পেয়ে তিনি কাঁদতে কাঁদতে তার প্রেমার্থীকে বা বিরহার্থীকে ইন্দ্রজিতের কাছে মেলে ধরেছিলেন। এই সমস্ত প্রশ্ন আগামী মাধ্যমিকে আসবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এগুলির টু দ্য পয়েন্ট উত্তর তোমরা করে নেবে এবং যথার্থ প্রস্তুতি গ্রহণ করে তোমরা সফলতা লাভ করবে, এই প্রত্যাশা রইল। আজকের মতো এখানেই রাখি, সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।